بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. প্রিয় কাছের ও দূরের শিক্ষার্থী ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের দুনিয়া এবং পরকালীন কল্যাণ প্রার্থনা করে এবং আজকের ক্লাসের বিষয়ে তার নিকট তৌফিক কামনা করে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন। আজকে আমাদের আলোচ্য বিষয় মৌলিক ইবাদত। মৌলিক ইবাদত এর আরবি হচ্ছে আল ইবাদাতুল আসলি। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টিকর্তা। এই পৃথিবীর যত নেয়ামত, যত সৃষ্টি, তিনি সব কিছু আমাদের জন্যই মূলত সৃষ্টি করেছেন, আর আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং বান্দা হিসাবে সেই বান্দাই সফল যে তার রবের ইবাদত করে। আসলে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, মূলত আমরা যেন তার ইবাদত করি, তার পরিচয় সম্পর্কে আমরা অবগত হই, এটি মূলত তার উদ্দেশ্য। বিনিময়ে এই পৃথিবীতে তিনি আমাদের সকল দায়িত্ব গ্রহণ করেছেন এবং পরকালেও এর বিনিময়ে তিনি আমাদের জন্য রেখেছেন অফুরন্ত অকল্পনীয় পুরস্কার। তো আজকে আমরা মূলত আলোচনা করব মৌলিক ইবাদত। আসলে ইবাদত শব্দটা কি? ইবাদত হচ্ছে গোলামি করা, উপাসনা করা। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতিতে এই পৃথিবীতে আমাদেরকে চলার জন্যে বলেছেন, সেই পদ্ধতিতে এই পৃথিবীতে জীবন পরিচালনা করাই হচ্ছে ইবাদত। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে এবং মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে যেই পদ্ধতিতে আমাদেরকে জীবন পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছেন, সেই পদ্ধতি অনুসরণ করার নামই হচ্ছে ইবাদত। আচ্ছা, ইবাদত এর প্রকারভেদ। ইবাদত হচ্ছে মূলত দুই প্রকার। একটি হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত ইবাদত, আরেকটি হচ্ছে বান্দার সাথে বা সৃষ্টির সাথে সম্পর্কিত ইবাদত। আরবিতে এটির একটিকে বলা হয় হাক্কুল্লাহ, অর্থাৎ আল্লাহর অধিকার, আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দা বা বান্দার অধিকার। হাক্কুল্লাহ এটি আল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ত। যেমন ঈমান আনার পরে আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব, তারপর সিয়াম, জাকাত, হজ এবং আমাদের আরও যে বিষয়গুলো আমাদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে আমরা সেগুলো মেনে চলব। এগুলো হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত। আর হাক্কুল ইবাদ, হাক্কুল ইবাদ হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত, অর্থাৎ মানুষের অধিকার। মানুষের অধিকারের মধ্যে যেগুলো পড়ে, পিতামাতার অধিকার, আত্মীয়ের অধিকার, প্রতিবেশীর অধিকার, এভাবে আমাদের সামাজিক বিভিন্ন দায় দায়িত্ব যেগুলো আছে
সমাজ জীবনে চলতে গিয়ে আমাদেরকে যেগুলো পালন করতে হয় সেগুলো মূলত ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদতগুলো করতে নির্দেশ দিয়েছেন, আমরা সাধারণত সেগুলোকে ইবাদত হিসাবে আমরা জানি। এক্ষেত্রে আমি যেটি আলোচনা করব যে ইবাদত এটি মূলত দুই প্রক্রিয়ায় হতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো আমাদেরকে করার জন্য নির্দেশনা প্রদান করেছেন সেগুলো করা যেরকম ইবাদত, তেমনি যেই যেই কাজগুলো আমাদের জন্য করা তিনি হারাম করেছেন, আমাদেরকে যেই কাজগুলো করা থেকে বিরত থাকার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন সেই কাজগুলো না করাও ইবাদত। সুতরাং আল্লাহর আদেশের দিক থেকে যে ইবাদতগুলো আমরা জানি সেগুলো, এক নম্বর ইবাদত হচ্ছে যে আল্লাহর পরিচয় জানা, অর্থাৎ তার প্রতি ঈমান আনা, এবং আরও যে বিষয়গুলোর প্রতি আমাদেরকে ঈমান আনতে হয় সেগুলোর প্রতি ঈমান আনা, যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এগুলো হচ্ছে ঈমান। আর এই ঈমানের পাশাপাশি আমাদেরকে আরও যে ইবাদতগুলো করতে হয় তার মধ্যে প্রথমে আসে সালাত, তারপরে যাকাত আদায়, সাওম পালন করা, হজ করা, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, হালাল উপার্জন করা, মানুষের প্রতি এহসান করা, তারপরে একমাত্র আল্লাহকে সাহায্যকারী হিসাবে মনে করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের জন্য আদর্শ হিসাবে গ্রহণ করা, এগুলো হচ্ছে আল্লাহর যে আদেশাবলী সেই দিক থেকে এগুলো ইবাদত। অন্যদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কাজগুলো থেকে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে বিরত থাকাও ইবাদত। এই রকম কিছু কাজ হচ্ছে যে শিরক করা, কুফুরি করা, তারপরে মুনাফিকি করা, এগুলো হারাম। তারপরে হচ্ছে কবিরা গুনায় লিপ্ত হওয়া, এটি আমাদের জন্য নিষেধ করা হয়েছে। তারপরে মিথ্যা কথা বলা, হারাম উপার্জন করা, প্রতারণা করা, কুধারণা করা, গীবত করা, চুগলখুরি করা, ঠাট্টা বিদ্রুপ করা, কারো প্রতি জুলুম করা, সন্ত্রাস করা, প্রতারণা করা, অপব্যয় করা, অপচয় করা, অর্থাৎ এই যে অনেকগুলো বিষয় যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে নিষেধ করেছেন। সুতরাং ইবাদত বলতে আমরা কি বুঝবো? ইবাদত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ, যে আদেশাবলী আমাদের জন্য আছে সেগুলো আমরা মেনে চলবো, এটি ইবাদত। তেমনি যেই কাজগুলো থেকে আমাদেরকে তিনি নিষেধ করেছেন আমরা যেন না করি সেই কাজগুলো না করাও ইবাদত। যেমন আমরা বলতে পারি যে সিয়াম, রমাদানের দিনের বেলায় আমরা যারা প্রাপ্তবয়স্ক সুস্থ আমরা রোজা রাখবো, অর্থাৎ না খেয়ে থাকবো, এটি যেমন ইবাদত। আবার যখন সূর্য অস্ত যাবে আমরা তখন ইফতার করব, তখন এই খাওয়াটাও একটি ইবাদত। এইভাবে আমরা মোটামুটি ইবাদতের একটি কাঠামো আমরা বুঝতে পারলাম যে ইবাদতের পরিধির মধ্যে কী কী আসবে। এবার আমরা আলোচনা করব যে ইবাদত আমরা কেন করব, ইবাদতের গুরুত্বটা কী। ইবাদত হচ্ছে মূলত আল্লাহর হুকুমের বাস্তবায়ন করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে পাঠালেন, আমরা তিনি আমাদের প্রতি যে হুকুমগুলো দিয়েছেন, যে আহকামগুলো দিয়েছেন, সেগুলো আমরা বাস্তবায়ন করব তার খলিফা হিসাবে, এটাই হচ্ছে মূলত ইবাদত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের। সুতরাং আমরা এই পৃথিবীতে যে কয়দিন আমরা বেঁচে থাকব আমরা আল্লাহর আনুগত্য করব এবং তার রসুলের আনুগত্য করব। আচ্ছা, এরপর আমরা জানব
যে এবাদতের আর কি গুরুত্ব আছে। এবাদতের আরেকটি গুরুত্ব হচ্ছে এটি আমাদেরকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দিয়ে থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অর্থাৎ মুমিনরাই সফলকাম যারা সলাতে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে। তাহলে এখানে আমাদের সফলতার কথা বলা হয়েছে যে আমরা যদি যথাযথভাবে বিনয়ের সাথে যদি সলাত আদায় করতে পারি তাহলে আমাদেরকে সফল বলা হয়েছে। সুতরাং আমরা যদি দুনিয়া এবং পরকালে যদি শান্তি পেতে চাই, কল্যাণ পেতে চাই, তাহলে আমরা এবাদতে নিজেদেরকে আমরা সামিল করব। এবাদত করাই মূলত মানুষের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে তিনি শুধু সৃষ্টি করেই পাঠান নাই, বরং তিনি আমাদের যত দায়িত্ব, আমাদের যত প্রয়োজন, সকল প্রয়োজনের আয়োজন তিনিই করেছেন। তিনি ছাড়া এই প্রয়োজন কেউ মেটাতে পারে না। সুতরাং এটি হচ্ছে বুদ্ধিমানের কাজ যে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক বিষয়ের দায়িত্ব গ্রহণ করেছেন, সুতরাং হুকুম মানার ক্ষেত্রে আমরা শুধুমাত্র তারই হুকুম মানব। এটি তো হচ্ছে যৌক্তিক বিচার। সুতরাং আমরা এই বিষয়ের প্রতি খেয়াল রাখব যে আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, যখনই আমাদের সামনে আল্লাহর কোনো বিধান আসবে তখনই আমরা সেই বিধানের সামনে মাথা পেতে দেব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে পৃথিবীতে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। সুতরাং গোলামিতেই মানুষের শ্রেষ্ঠত্ব। যে গোলাম তার মালিককে চেনে, মালিকের কথা মেনে চলে, সেই গোলামই হচ্ছে সফল। আর যে গোলাম আল্লাহর সকল নেয়ামত ভোগ করার পরেও আল্লাহর কথা শোনে না, আল্লাহর বিধিবিধানের প্রতি তওয়াক্কা করে না, তাকে আমরা উপযুক্ত গোলাম বলতে পারি না, সে হচ্ছে অকৃতজ্ঞ। এরপর আমরা এখন যেটি আলোচনা করব সেটি হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদের তাৎপর্য কী? হাক্কুল ইবাদ অর্থাৎ হাক্কুল্লাহ একটি বললাম, আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদ এটি মূলত এই পৃথিবীতে আমরা যদি সুখে শান্তিতে বসবাস করতে চাই এবং পাশাপাশি আমরা যদি পরকালে যদি আল্লাহর কাছে যদি পুরস্কার পেতে চাই, তাহলে হাক্কুল ইবাদের প্রতি আমাদেরকে যথাযথ গুরুত্ব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথারই তাফসির করেছেন অন্যভাবে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুতরাং আমরা এই পৃথিবীতে হাক্কুল ইবাদের ক্ষেত্রে আমরা যত্নবান হব এবং আমরা মানুষের প্রতি, মানুষের যে পারস্পরিক যেই পাওনা, যে অধিকার, যে কর্তব্য, সেগুলোর প্রতি আমরা সজাগ দৃষ্টি রাখব। প্রসঙ্গত আমরা এখানে বলতে পারি যে একটি প্রাসাদ যেমন কতগুলো ইটের দ্বারা তৈরি হয় এবং ইটগুলো একটি অপরটিকে মজবুতভাবে ধরে রাখে, বিচ্ছিন্ন হতে দেয় না, তেমনি মুসলিম সমাজও মুসলমানগণ প্রাসাদের ইটের ন্যায় একে অপরের সঙ্গে সুনিবিড়ভাবে সম্পৃক্ত। প্রাসাদের ইট একটি অপরটি হতে বিচ্ছিন্ন হয়ে গেলে যেমন প্রাসাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়, তেমনি মুসলমানদের মধ্যেও যদি অনৈক্য সৃষ্টি হয়, হিংসা, বিভেদ, হানাহানি, কাটাকাটি, খুন, রাহাজানি, প্রতারণা, এগুলো যদি মানুষের মধ্যে বিরাজ করে, তাহলে সেই সমাজ কখনো সুন্দর হতে পারে না, সেই সমাজ কখনো পরিচ্ছন্ন হতে পারে না। এই জন্যই ইসলামী শরীয়তে মানুষের অধিকারের ক্ষেত্রে, সৃষ্টির অধিকারের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি কোনো মানুষ যদি আল্লাহ
আল্লাহর অধিকারের ব্যাপারে যদি ফাঁকিঝুঁকি করে, কোনো মানুষ যদি আল্লাহর অধিকারের ব্যাপারে যদি অবহেলা করে, তাহলে আল্লাহ চাইলে সেটিকে ক্ষমা করে দেন। কিন্তু মানুষের হক, সৃষ্টির হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা অত্যন্ত কঠিন। সুতরাং মানুষের হকের ক্ষেত্রে, সৃষ্টির হকের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সজাগ দৃষ্টি রাখতে হবে, না হলে পরকালে আমাদেরকে এজন্যে কঠিন জবাবদিহি করতে হতে পারে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকেই নিজের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় দায়িত্বশীল, আমরা একজন আরেকজনের দায়িত্বশীল। সুতরাং আমাদেরকে আমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ আমার অধিকারে, আমার দায়িত্বের মধ্যে যারা থাকবে, আমি তাদের প্রতি কতটুকু সুবিচার করলাম, তাদের প্রতি কতটুকু অবিচার করলাম, তাদের প্রতি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় করতে পারলাম কি না, এ সকল বিষয়ে আমাদেরকে পরকালে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা মানুষের অধিকারের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে সামনে আনতে পারি সেটি হচ্ছে, আমরা যে তাদের অধিকার সেটি আমরা নিশ্চিত করব, আমরা সজাগ দৃষ্টি রাখব যে কোনোভাবে আমার মাধ্যমে আমার কোনো মুসলিম ভাই অথবা কোনো অমুসলিম ভাই, কোনো প্রতিবেশী, আত্মীয় অনাত্মীয়, নিকট প্রতিবেশী অথবা দূর প্রতিবেশী, যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো সৃষ্টির অধিকারের ক্ষেত্রে আমরা সজাগ দৃষ্টি রাখব যে আমাদের মাধ্যমে যেন কোনোভাবে আরেকজনের অধিকার নষ্ট না হয়। এবার আমরা আলোচনা করব যে এই মৌলিক ইবাদতের মধ্যে যেটি আল্লাহর সাথে সম্পৃক্ত একটি ইবাদত, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ, বরং বলা যায় সবচাইতে গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত হচ্ছে ঈমান আনার পরে সেটি হচ্ছে সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে যতগুলো দায়িত্ব কর্তব্য নির্ধারণ করেছেন, তার মধ্যে সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ঈমান আনার পরে আল্লাহর সামনে সেজদায় অবনত হওয়া, অর্থাৎ আল্লাহকে সেজদা দেয়া বা সালাত আদায় করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বারবার যেই কথাটি এনেছেন সেটি হচ্ছে আকিমুসসালাহ, আকিমুসসালাহ, তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সুতরাং আমরা মৌলিক ইবাদতের মধ্যে সবচাইতে যে শক্ত বিধান, সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিধান সেটি হচ্ছে সালাত। এই মুহূর্তে সালাত সম্পর্কে কিছু সামান্য কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সালাত এটি আরবি শব্দ, আমরা মূলত ফার্সি ভাষায় এটিকে নামাজ বলে থাকি। এর অর্থ হচ্ছে দোয়া, ক্ষমা প্রার্থনা করা, দুরুদ পড়া ইত্যাদি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের কথা বলতে গিয়ে তিনি বারবার যেরকম আমাদেরকে সালাতের নির্দেশনা প্রদান করেছেন, তেমনি তিনি সালাতের যে উপকারিতা সেটিও তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখবে, সে আল্লাহর কথার প্রতি ঈমান রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে সালাতই একমাত্র ইবাদত যেটি আমাদেরকে সকল প্রকার ফাহেশা কাজ থেকে বিরত রাখতে পারে। এছাড়া আমরা জানি যে সালাতের ধর্মীয় গুরুত্ব
রয়েছে অনেকগুলো অনেকগুলো ধর্মীয় গুরুত্ব রয়েছে। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে কোরআনের মধ্যে আল্লাহ বারবার ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ার কাউ মা আর রাকিঈন, যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। এবং আমরা যেটি বুঝতে পারলাম যে তিনি আমাদেরকে বলছেন ওয়ার কাউ মা আর রাকিঈন, শুধুমাত্র সালাত একাকী আদায় করলেই হবে না, বরং আমাদেরকে মুসল্লি ভিত্তিক সালাত ভিত্তিক একটি সমাজও প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে ওয়ার কাউ মা আর রাকিঈন, অর্থাৎ যারা রুকু করে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমরাও তাদের সাথে রুকু করো। সুতরাং সালাত কায়েম করা প্রত্যেক মুসলিমের জন্যে ফরজ কর্তব্য। সালাতের আরেকটি ধর্মীয় গুরুত্ব হচ্ছে যে আল্লাহর প্রতি দাসত্ব এবং আনুগত্যের শিক্ষা সালাত। অর্থাৎ আমরা যে প্রতিদিন 5 বার সালাতে দাঁড়িয়ে যাই, তখন আমরা সেখানে প্রত্যেকটা রাকাতে আমরা সুরা ফাতিহা পাঠ করে থাকি। এই সুরা ফাতিহা হচ্ছে মূলত এমন একটি ইবাদত, এমন একটি প্রার্থনা, এমন কিছু কথা সেখানে রয়েছে যেই কথাগুলোর মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা যেরকম করি, তেমনিভাবে আমরা আমাদের দুনিয়া এবং পরকালের আমাদের যেই প্রয়োজন, আমরা সেই প্রয়োজনের কথা আমরা আল্লাহকে জানিয়ে দিতে পারি এই সালাতের মাধ্যমে। এবং এবং এই সালাতের মাধ্যমেই আমরা আমাদের যেই আনুগত্য, এটির চরম বহিঃপ্রকাশ আমরা ঘটাতে পারি শুধুমাত্র এই সালাতের মাধ্যমে। সুতরাং আল্লাহর প্রতি দাসত্ব এবং তার আনুগত্যের একটি চরম শিক্ষা হচ্ছে এই সালাত। সালাতের আরেকটি ধর্মীয় গুরুত্ব হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভের এটি একটি উপায়। যেমন আমরা যখন সালাত আদায় করতে মসজিদে যাই, তখন মূলত আমরা কার ঘরে যাই? আমরা মূলত আল্লাহর ঘরে যাই। সুতরাং আল্লাহর ঘরে আমরা যাব আল্লাহর মেহমান হয়ে। সুতরাং আল্লাহ আমাদের জন্য সেখানে যে মেহমানদারির ব্যবস্থা করেছেন, এটি তো মূলত তিনি আমাদেরকে জান্নাতে দেবেন, এই বিশ্বাস, এই চেতনা নিয়েই, এই এই মন নিয়েই মূলত আমরা মসজিদে যখন সালাত আদায় করতে যাই, তখন আমরা 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 সফলতার আশা করি এবং আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সালাতের বিনিময়ে জান্নাতে দেবেন। সালাতের আরেকটি ধর্মীয় গুরুত্ব হচ্ছে এটি অশ্লীলতা এবং দুষ্কর্ম প্রতিরোধকারী। অর্থাৎ এটি আমাদেরকে সকল প্রকার যে পাপ পঙ্কিলতা থেকে এটি আমাদেরকে হেফাজত করে। সালাতের আরেকটি শিক্ষা হচ্ছে এটি আল্লাহর স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ সালাতের সময় যখন হয়, তখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে যেই আহ্বান করেন, এটি মূলত আল্লাহরই আহ্বান। তিনি এটি মুয়াজ্জিনের মাধ্যমেই এই আহ্বান আমাদেরকে শুনিয়ে থাকেন। সেখানে তিনি বলেন হাইয়া আলাস সালাহ, এটি মূলত কে আহ্বান করেন? যে আল্লাহ আহ্বান করেন। হাইয়া আলাস সালাহ, এটি মূলত কি? এটি মূলত সালাতের দিকে আসা। কিন্তু ফেল বান্দারা এই কথা বুঝতে পারে না সব সময়, এজন্যে এর পরবর্তী কথাই হচ্ছে হাইয়া আলাল ফালাহ, যে তুমি কল্যাণের দিকে আসো। সুতরাং কোন সে গাফেল ব্যক্তি, কতটা গাফেল ব্যক্তি হলে একজন মানুষ এইরকম কল্যাণমূলক আহ্বানেও নিজেকে সামিল না করে সে গাফেল থাকে, এটি আমাদের ভেবে দেখার বিষয়। যে আমরা সালাতের যখন আজান হবে, সালাতের যখন হুকুম হবে, তখন আমরা যদি এটিকে কল্পনা করতে পারি যেটি আমি আমার রবের সান্নিধ্য পাওয়ার আহ্বান পেয়েছি, সুতরাং আমি কেন নিজেকে দূরে রাখব? এটি যেরকম আল্লাহর সান্নিধ্য এবং এটি মূলত আল্লাহর একটি স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে বলেন যে আকিমিস সালাত লিযিকরি, আর আমার স্মরণার্থে তুমি সালাত সম্পাদন করো। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে স্মরণে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানে আমরা সালাত কায়েম করব। সালাতের
আরেকটি ধর্মীয় গুরুত্ব হচ্ছে এটি মূলত আল্লাহর সাক্ষাৎ লাভ। আমি এর আগেও বলেছি যে আমরা যখন সালাতের আজান হওয়ার পরে যখন মসজিদের দিকে রওনা দেই, হ্যাঁ, তখন মূলত আমরা যদি ভাবি যে এটি কি শুধুমাত্র সালাত, এটি তো মূলত আমরা আল্লাহর ঘরের দিকেই রওনা দিলাম। আর যে আল্লাহর ঘরে গেলে আমরা তো আল্লাহকেই পাবো, কিন্তু আমাদের ইমানের যে মান আমরা সেটিকে হয়তো সেভাবে আমরা তৈরি করতে পারি নাই, এই জন্যে হয়তো আমরা এটিকে চর্মচক্ষে আমরা আল্লাহকে সেখানে গিয়ে দেখতে পাই না। কিন্তু আমাদের যে অন্তর চোখ, হ্যাঁ, এটি দিয়ে আমরা কল্পনা করতে পারি, আমাদের যে মন আছে সে মন দিয়ে আমরা আল্লাহকে ভালোবাসার যে দাবি সেটি আমরা করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তুমি এমনভাবে সালাত আদায় করো, হ্যাঁ, এমনভাবে তুমি আল্লাহর ইবাদত করো, তুমি মনে করো যেন তুমি তাকে দেখছো, মানে আল্লাহকে দেখছো। আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে তুমি এমনটা মনে করো যে তিনি তো তোমাকে দেখছেন, আল্লাহ তো তোমাকে দেখছেন। অর্থাৎ দুইটাই সত্য, অথবা দুইটার অন্তত শেষেরটা সত্য। মানে তুমি যখন সলাত আদায় করবে, যে এবাদত করবে, তখন তুমি মনে করবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, সুতরাং সেভাবেই তুমি সতর্কতার সাথে বিনয়ের সাথে এবাদত করো। আর এটি যদি সম্ভব তোমার পক্ষে না হয় তাহলে তুমি অন্তত এতটুকু ভাবো যে তুমি যার ইবাদত করছো তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে আমরা সালাতের এই যে ধর্মীয় যে গুরুত্বগুলো আছে সেগুলো আমরা আলোচনা করলাম। আমরা সালাতের ধর্মীয় আরেকটি গুরুত্বের কথা বলতে পারি, এটি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দেবে এই সালাত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে সেই মুমিন, হ্যাঁ, যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্র। আমরা জানি সফলতা কাকে বলে, চূড়ান্ত সফলতা হচ্ছে মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত পাওয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এই কথাটাই আমাদেরকে বললেন যে সফল হয়ে গেছে একজন মুসল্লি। কখন সফল হয়ে যায়? যখন সে তার সলাতে বিনয় থাকে এবং নম্র থাকে। তাহলে সলাত হচ্ছে দুনিয়া এবং পরকালের সফলতার একটি সিঁড়ি। আচ্ছা, সলাতের আরেকটি ধর্মীয় গুরুত্ব হচ্ছে এটি ইমানের পরিচয় বহন করে। মূলত কোনো মানুষ যদি অন্তর ইমান ধারণ করে, সে যদি ইমানওয়ালা হয়, তাহলে তার জন্যে করণীয় হচ্ছে সে এখন সলাত আদায় করবে। সুতরাং মুমিনের মধ্যে তার মনের মধ্যে ইমান আছে কি না এটির প্রকাশ ঘটানো যায় সলাতের মাধ্যমে। কারণ সলাতই হচ্ছে এমন একটি ইবাদত যেটি একটি সামাজিক ইবাদত, যেটি একই সাথে একটি আনুষ্ঠানিক ইবাদত। সুতরাং এই আনুষ্ঠানিকতার মাধ্যমেই আমরা আমাদের ইমানের পরিচয় দিতে পারি। তারপরে সালাতের আরেকটি ধর্মীয় গুরুত্ব হচ্ছে এই সালাতের মাধ্যমে জান্নাতের পথ সুগম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে সালাত হচ্ছে জান্নাতের চাবি। সুতরাং আমরা কেউ যদি জান্নাতের ব্যাপারে আশাবাদী হই তাহলে আমাদেরকে অবশ্যই সালাত কায়েম করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি যে সালাতের ধর্মীয় গুরুত্বের ব্যাপারে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, এই আলোচনাগুলো আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে, এবং যেই মৌলিক ইবাদতের বিষয় আজকে আমাদের আলোচনার বিষয়, এই আলোচনার এই বিষয় থেকে আমরা সকলে ইনশাল্লাহ উপকৃত হব। আজকে এতটুকু পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।